AB24 বাংলা ও বাঙালির পাশে। দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন পালন করেছে ইতালি আওয়ামী লীগ। গতকাল ইতালির রাজধানী রোমের পিয়াৎসালে প্রেনেস্টিনো নাফিসা বার অ্যান্ড রেস্টুরেন্টের হল রুমে দলের কেন্দ্রীয় নির্দেশনা মেনে স্বল্প পরিসরে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে প্রথমেই ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোজাফফর হোসেন বাবুলের মায়ের ইন্তেকালের শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমেদ ঢালি, ইতালি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ টাঙ্গাইল শাখার সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি স্বপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, যুবলীগ ইতালি শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজীব খান, আওয়ামী লীগ নেতা এ আর আহমেদ দপু, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আসান পিপু, লেখক কলামিস্ট হাফিজুর রহমান মিতু, যুবনেতা রাসেল রানা, রোম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব রহমান সহ ইব্রাহিম হোসেন, ইলিয়াস মল্লিক, সুমন মুজিবর, লিটন চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস মোল্লা, কোয়েল ভুইয়া, হাবিবুর রহমান, তানজির আহমেদ ও আরও অনেকে। এছাড়াও ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালি শাখা সহ বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ। জন্মদিনের অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে সংযুক্ত ছিলেন ইতালি আওয়ামী লীগের প্রভাবশালী সহসভাপতি জনাব জাহাঙ্গীর ফরাজি ও সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে নতুনভাবে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করছে। তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলা মানবতার নেত্রী শেখ হাসিনার হাত ধরেই সম্পূর্ণ হবে। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। AB24 বাংলা ও বাঙালির পাশে।